غناءك قبل فقرك، فراغك قبل شغلك، أو كما قال النبي صلى الله عليه وسلم: اللهم إنا نعوذ بك من الفتن كلها، ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. দোয়াটা খুব গুরুত্বপূর্ণ, এটা ইয়াদ করেন সবাই। اللهم إنا نعوذ بك من الفتن، কোন রওয়ায়েতে কুল্লিহা আছে, হাদিসের মধ্যে কোন সময় একটা শব্দ বেশি থাকে, কোন সময় একটা শব্দ কম থাকে। এই দোয়াটা দোয়ায়ে মাসুরা, নবী আলাইহিসসালাম সবসময় পড়তেন, ফিতনা ফাসাদ বিপদের সময় বেশি পড়তেন। اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. ফিতনা মানে কি? পরীক্ষা। পরীক্ষা টিকলে সফলতা আসবে, পরীক্ষা না টিকলে সফলতা আসবে না। তাহলে বোঝা গেল, পরীক্ষা আগে, ফলাফল পরে। পরীক্ষা টিকতে পারো যদি, আল্লাহ আমাদেরকে পরীক্ষা না করেন। আল্লাহ যদি পরীক্ষক হন, আমরা যদি পরীক্ষার ছাত্র হই, উনি যদি সওয়াল করেন, জবাব দেওয়া সম্ভব? যদি এটা মেনে নিই, তাইলে আমরা সফল। আর যদি আল্লাহর পরীক্ষার কথা বলি, নেন পরীক্ষা, আমরা পরীক্ষা দিতে প্রস্তুত, এ অহংকার বাইসে আসে। আল্লাহ আমরা দুর্বল, আমরা পরীক্ষা দিয়ে পাশ করতে পারব না, আমরা স্বীকার করে নিলাম। দুনিয়ার পরীক্ষক তার ক্ষমতা নাই ছাত্রের মধ্যে যোগ্যতা ঢুকায় দেওয়ার। আপনি পরীক্ষক, পৃথিবীর সব পরীক্ষকের তুলনায় আপনি অনেক বেশি দয়ালু। আপনি পরীক্ষা না নিয়ে আমাদের পাশ করায় দেন। দুনিয়াতেও তো এরকম দেখা যায়, এই যে ইউনিভার্সিটি কলেজ বিভিন্ন দেশের পরীক্ষা নিতে পারতেছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا حول ولا قوة إلا بالله، لا حول ولا قوة إلا بالله.
إله إلا اللهم صل وسلم وبارك على سيدنا محمد. اللهم الدعوة التامة والصلاة القائمة. شنو سامدر التعليم كرايس কবরের পরীক্ষা থেকে আনা চাওয়ার লাগছে, সওয়াল হবে না? হে আল্লাহ, আমাদেরকে তুমি পরীক্ষা দেওয়ার যোগ্যতা আমাদের মধ্যে নেই। পরীক্ষা ছাড়াই যেমন দুনিয়াতে যে করোনার কারণে বিভিন্ন দেশে আমাদের দেশ পরীক্ষা ছাড়া পাশ, কি করা যাবে? আমাদের এক বৎসর এরকম হয়েছে, সারা দেশে মাদ্রাসাগুলোর মধ্যে পরীক্ষা হইতে পারেনি, বিগত পরীক্ষার ফলের উপরে পাস, কি করবে? এ আল্লাহ, দুনিয়ার মানুষ তো দেখি এরকম করে। সুতরাং তুমি পরীক্ষক শুনলেই তো কলজেকার ব্যাপারে, তোমার সামনে দাঁড়ায় পরীক্ষা দেওয়া। ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানি, যিনি আমাদের ইমাম সাহেব, ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, উনি আমাদের হানাফি মজাবের একজন ইমাম। ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানি উনি আরেকজন ইমাম, ওনার ছাত্র ইমাম আবু ইউসুফ ইয়াকুব রাহিমাহুমুল্লাহ, ইনারা আমাদের ইমাম। একজন ইমাম হওয়া তো সুজানা, মজাবের ইমাম। উনি অফাতের পরে সঠিক ঘটনা বিভিন্ন কিতাবে আছে, বুলুগুল আমানি ফি সিরাতিল ইমাম মুহাম্মদ বিন হাসান শাইবানি, ওইটার মধ্যে আছে। আল্লামা কাউসারি লিখছেন, ওখান থেকে আমি আমার কিতাবে আনছি, আল ইমাম আবু ইউসুফ ফকিহান ও মুহাদ্দিসান। এলকা আওয়া মিনাল ওয়ারিদাত মিনাল এলহামাত আও মিনাল মানাম, কেউ স্বপ্নে দেখছেন, কোন বুজুর্গের এলহাম হয়েছে, কাশফ হয়েছে, যারা মানেন তাদের জন্য বললাম, অনেক মানি না, এলহাম মানি না, কাশ মানি না, কারামত মানি না। আছে আল্লাহ, আল্লাহর দরবারে যখন উনি উপস্থিত হইলেন, উনি ওর ভিতরে খুব প্রকম্পন ছিল, কাঁপতে ছিলেন। আল্লাহ জাল্লা শানুহু জিজ্ঞাসেন, হে মুহাম্মদ, তুমি ভয় পাচ্ছ কেন, এভাবে কাঁপতেছ কেন? হে আল্লাহ, আপনার সামনে হিসাব নিকাশের ব্যাপার, দুনিয়ার পরীক্ষকের পরীক্ষার হলে গেলে শৈল কাঁপতে থাকে, পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত শান্তি নেই। আবার লিখকে বুঝে আমার পরীক্ষা কেমন হইল, সারা বছর লেখাপড়া কেমন করলাম, ওইটাও তার একটা আইডিয়া চাপ দেয়। আমার জীবন আপনি দিছিলেন, কতটুক মূল্যায়ন করছি, কি ভালো করছি মন্দ করছি তো আমি জানি, যে যত বড় হয় নিজের তত ছোট মনে করেন। রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সে বড় কোনো ব্যক্তি পৃথিবীতে আসে না, আসবে না। শেষ নবী খাতামুন নাবিয়িন, উনি যখন খানা খাইতেন, কোন সময় দুই পায়ে ভর দেবে, আর কোন সময় এই পাও নামায় দিতেন, এটা খাড়া থাকতো, কোন সময় দুনো পাও তাশাহুদের মতো করতেন, আর দুনো হাত এই জায়গার মধ্যে হাঁটুর উপরে রাইখে খাইতেন, এক হাতে খাইতেন আর এক হাতে হাঁটু মারতেন।
আর্থ মারা করে, এক হাত হাঁটুর মধ্যে রেখে বাম হাত ডাইন হাতে মুখটা এইদিকে লাগাই পড়ে গেছে, আর বলতে না না আকুলু কামা ইয়াকুলুল আবদ, তোমার খাওয়ার মধ্যেও যেন আল্লাহর গোলামি আল্লাহর আনুগত্য প্রকাশ পায়, আল্লাহ খানা দিচ্ছেন খাইতেছি এন যেন কোনো অহংকার প্রকাশ না পায়। ফলে আর আজানের মধ্যে আল্লাহর নামের সাথে ওনার নাম সব জায়গায়, মান তাওয়াজা লিল্লাহি রাফাহুল্লাহ, অহংকার নাই কিবির নাই, আল্লাহর সামনে যে আল্লাহর জন্য মুতাওয়াজে হয়, কাকুতি মিনতির সুরতে থাকে, নমনীয় থাকে, নিজেকে ছোট মনে করে, আল্লাহ তাকে অনেক উপরে উঠায় দেয়। এই হাদিসের বাহ্যিক মফহুম তো এটাই যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তাকে উপরে উঠায়। আরেক হাদিসে আসছে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীর ওয়া ফি আয়ুনিন নাস কাবীর, হে আল্লাহ আমার ভিতরে আমার চোখে যেন আমার নিজেকে ছোট মনে হয়, এই চোখে তো মুরাদ না, দিলের চোখে যেন বুঝি যে আমি ছোট, যদি আমি আমার দিলের চোখে নিজেকে ছোট মনে করতে পারি দুনিয়ার মানুষ আমাকে বড় মনে করবে, কিন্তু অহংকার থাকতে পারবে না। ওই হাদিসের বাহ্যিক অর্থ এটাই, তাওয়াজা আলিল্লাহি রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট করে আল্লাহর জন্য আল্লাহ তাকে বড় করেন, এটা হইল তার জাহিরি অর্থ, বাহ্যিক অর্থ। মূল অর্থ পুরাটা মিলে একটা, যার মধ্যে অহংকার নাই, আল্লাহর হুকুম পালনার্থে নবী আলাইহি সালাতু ওয়াসালামের অনুসরণে সুন্নতের অনুসরণে তার মধ্যে অহংকার নাই, আমিত্ব ভাব নাই, অন্যকে ছোট মনে করে না, জানা নাই কে জান্নাতে যাবে, কে আল্লাহর প্রিয় কে না প্রিয়, এটা কেউ বলতে পারে না। হইতে পারে একটা ফাসেক ফাজের অপরাধী রাত্রে সিজদায় পড়ে তওবা করছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিচ্ছে, আমি জানতাম যে সে অপরাধী, কি করবো দোয়া করা ছাড়া, তাকে ছোট মনে করা যাবে না, ছোট মনে করা অন্যকে নিজের তুলনায়, এটাকে অহংকার বলে। আসলে হাদিসে তালিম করা হয়েছে, আমার বান্দা কেউ তুমি অহংকার করো না, আর লিল্লাহ আল্লাহর ওয়াস্তে কেন বললো, তুমি কি কারণে অহংকার করবে, তুমি বলতে পারো তোমার অস্তিত্ব কে করছে, তুমি কিসের অহংকার করবে, শরীরের সৌন্দর্যের গঠন ঘটনের চোখের কানের হাতের পায়ের মেধার অর্থের চলাফেরার পায়ের হাটের হাঁটাহাঁটি, তাহলে একটু লিল্লা চিন্তা করে দেখো তোমার এই সুন্দর রূপ কে দিছে, তোমার পাওগুলো কে দিছে, মেধা কে দিছে, যে জিনিসগুলো নিয়ে তোমার মধ্যে অহংকার হয় এগুলো কার দেওয়া চিন্তা করো, তার সামনে কোন বিষয়ে অহংকার করব, চেহারা তো চেহারা তো উনি দিছেন, অহংকার করলে উনি করতে পারেন, ভালো বয়ান করতে পারো জবানতার সুন্দর বয়ান তোমার মুখ দিয়ে বের হচ্ছে বক্তৃতা,
এটা তো তার দেওয়া। এইভাবে যদি তুমি চিন্তা করো, শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আত্মা মেধা ভিতরে বাহিরে, এরপরে আফাকি চোখে দেখতে পারো না তুমি যদি সূর্য না থাকে, চলতে পারো না যদি রাস্তা না থাকে, পাওনা থাকে, বক্তৃতা কার সামনে দেখবে, ওনারা যদি না বসে সামিন শ্রোতা না থাকে, এইসব কর্মকাণ্ড তো আল্লাহ। তুমি কোন বিষয়টাকে উপলক্ষ করবে, রহনকারী করবে, হ্যাঁ শুক্রিয়া করতে পারবে, আল্লাহ তুমি আমাকে জীবন দান করছো, হে আল্লাহ তুমি আমাকে ইমান দান করছো, হে আল্লাহ তুমি আমাকে সব জাহেরি বাতেরি নিয়ামত দান করছো, আলহামদুলিল্লাহ হে আল্লাহ জালিক, হাজারো শুক্রিয়া হে আল্লাহ তোমার ইমানের নিয়ামত এত বড়, এটাও তুমি আমাকে দিছো, তোমার শুকর লাইন শাকর তুম লা জিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অহংকার করবে না, আনতাওয়াযা লিল্লাহ রাফাহু, বাস এই একটা গুরুগ যদি মানুষের ভিতর থেকে শেষ হয়ে যায়, অহংকার নাই, নিজেকে ছোট মনে করি সবার চাইতে, আর কীভাবে মনে করব আমি তো বড় আলেম, ওই যে ইমাম মুহাম্মদ বিন হাসান সাইবানি পৃথিবীর দুই চারজন বড় আলেমের একজন, বড় বুজুর্গের একজন, ওনার এক কিতাব দেখে এক খ্রিস্টান পড়ে বলে, ছোট মুহাম্মদের কিতাব এই, বড় মুহাম্মদ কেমন ছিল, ইমাম মুহাম্মদ তো নবী না, তার কিতাব এত গুরুত্বপূর্ণ, বড় মুহাম্মদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড়, এর উপরে সে ইসলাম গ্রহণ করছে, কিতাব দেখিয়া ওনার কিতাব পড়ে ইসলাম গ্রহণ করছে খ্রিস্টান। আহ কি আলেমদের জমানা গেল, এলমি জমানা, মুহাক্কিক আলেম হওয়া, এই ফিকির নাই আমাদের, এটা বড় একটা দরজা, এলমি অভাবে, তালিম তরবিয়তের অভাবে ঝরে যেতেছে আর ফিতনা আসতেছে। আল্লাহ আমাদের হেফাজত কর। কিসের অহংকার, আমি ছাত্রদের পড়াই, আপনাদের সাথে ওয়াজ নসিহত করি, কোনো বিষয় দেখলে ধমক মারি, মসুর আমার ব্যাপারে, তারা এসলাহের কারণে, এইটার নাম অহংকার না, অহংকার হইল তাকে ছোট মনে করে অহংকার ধমক মারা, আর তার পরিশোধনের জন্য যদি কোনো উস্তাদ তার ছাত্রকে, কোনো হক্কানি পীর তার মুরিদকে, বা এই ধরনের বড়রা ছোটকে এসলার জন্য তাকে ছোট মনে করে নয়, আমাদের ভুল ত্রুটি হয়, আমাদের মুরব্বীরা আমাদের এসলার জন্য ধমক দেন, অনেক কিছু গ্রহণ করেন, তার মনে হইল তোমার এসলা আমার এসলা, এটা তাকাব্বুর, এটা না করলে এসলা হবে কেমন, বলার মাধ্যমে যে কথাকে মুসলেহ বলে, কিছুক্ষণ আগে দেখছেন আজান হইতেছে ওয়াজ বন্ধ করে দিচ্ছে, আজানের জবাবে সব আছে না নাই, এটা ছেড়ে দেওয়া কি ক্ষতি তো, ওয়াজ তো বড় করি কষ্টে একটু পিছিয়ে দিলে সুবিধা,
দুই মিনিট তিন মিনিট পিছিয়ে গেছে, ওয়াজ এটাও পাইলাম ওইটাও পাইলাম। আমি চালু রাখতাম তাহলে সবচেয়ে বঞ্চিত হইত। আর একটা জিনিস, মনমানসিকতা আমাদের খুবই দুর্বল। গানে যা আসছে, আপনারা আসেন, ওনারা যখন দেখবেন যে হুজুর ওয়াজের উঠে ওয়াজ বন্ধ করে দিয়েছেন, বন্ধ করার প্রয়োজন ছিল না, তবু বন্ধ করে দিচ্ছে। সবাই মনে করবে যে আজানের জবাব দরকার, আজানের জবাবের জন্য ওয়াজ বন্ধ করছেন, নসিহত বন্ধ করে আজানের জবাব দিয়েছেন। এটা আমলেন ফেলেন কার্যত দাওয়াত। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দে। ইমাম মুহাম্মদ বিন হাসান শেবানিকে আল্লাহ বললেন, হে মুহাম্মদ, যাকে আমি জাহান্নামে নেব তাকে কোনোদিন দিনের এলেম দেব না। আমার যদি এরকম সিদ্ধান্ত থাকতো যে তুমি জাহান্নামে যাবে, তাহলে তোমাকে এলেমে দিন দিতাম না। আমি যাকে এলমে দিন দেই এটা আলামত মনে করো, এটা সে পাইছে এই জন্য সে জান্নাতে যাবে। আল্লাহ পাক এই ধরনের আলেম তৈরি করা, তাদের সাথে আমাদের সংস্রব থাকা, আকিদা থাকা, মহাব্বত থাকা জরুরি। বারবার আমি বলছি, দুনিয়ার জীবনটা আমরা তো হিসাব করি, কিন্তু খালি ওইটা হিসাব করি যেটা আমরা দেখি, অস্থায়ী দুনিয়া হিসাব করি, অনন্তকালের জীবনের হিসাব আমরা করি না। দেখা যায় না হিসাব নাই, দেখা যায় লুভি, ওইটা হিসাব। কতবার বলি না যে আমি খুব চিন্তা করে দেখছি, অবাক লাগবে আপনাদের, বাংলাদেশে একটা মানুষ 20 বছরের উপরে তার জীবন নেই, দুনিয়ার জীবনটা। আগে তো আমি কইতাম বলতাম 30, পরে রাস্তাতে যে 80, আসা যাওয়া করি, কিন্তু কোনোদিন 4 ঘন্টা যায়, কোনোদিন 2 ঘন্টা তো যাই, 3 ঘন্টা। এইটা মিলানির পরে আমি হিসাব করে দিয়েছি 15-20 বছর। একটা মানুষের বয়স মনে করেন স্বাভাবিক 60-70-এর মধ্যে, তা 12-15 ঘন্টা আমাদের, 12 ঘন্টা বটেই, খাওয়া দাওয়া পেশাব পায়খানা প্রস্রাব ঘুম মিলে 12 ঘন্টা চলে যায়, এতে কোনো সন্দেহ নেই, এমনিই 12 ঘন্টা চলে যায়। 60 হইলে 30-এ রইল, 70 হইলে 35-এ রইল। আর রাস্তা দিয়ে আমাদের দৈনিক 4 ঘন্টা চলে যায়, তাহলে দেখেন কত থাকে। এই 20-25 বৎসর বয়স যেটা আমার কর্মজীবন, এদিক দিয়ে বালে ঘোয়ার আগ পর্যন্ত আমার কোনো দায়িত্ব নাই, এখানে 15 বৎসর যায়, লাস্টের জীবনে 10 বৎসর চলে যায়, 5 বৎসর তো যাই, কেউ 3 বৎসর চলে যায়, 15-20 চলে গেল, শেষে যে 5 ধরেন কর্ম কাজ করতে পারে না, আর প্রথম যে 15 ধরেন 20 গেল গা, যদি 70 ধরিতে 20 গেলে গা কত থাকে, হ্যাঁ 50, এখান থেকে যদি 25 চলে যায় ঘুম খাওয়া দাওয়া ইত্যাদি 25। তো মূলত আমার জীবনটা এই যে আমার জীবনটা, এটা মাত্র 25 বৎসর, এই হলো আমার কর্মজীবন।
এই 25 বছরের কর্মজীবনটা যদি আমি নিয়ন্ত্রিত রাখতে পারি, আল্লাহর হুকুমের তাবেদারি করতে পারি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত মোতাবেক জীবন যাপন করতে পারি, তাহলে অনন্ত জীবনের জন্য আমি সফল হয়ে গেলাম। আর এই 25 বছর আমার মধ্যে অহংকার এসে যায়, লোভ এসে যায়, অর্থের লোভ, ক্ষমতার লোভ, নিশ্চিত আপনার অনন্তকাল জীবনের ধ্বংস হয়ে যেত। আল্লাহর অসংখ্য নেয়ামতের মধ্যে অন্যতম হইল এই জন্য মানুষের জীবন। জীবনের নেয়ামতের অর্থ কি? এই জীবনের নেয়ামতকে মূল্যায়ন করা। বরফের মতো বরফ গলতে থাকে, শেষ হয়ে যায়, কারো অপেক্ষা করে না। আপনি বরফ কিনলেন, মূল্যায়ন করেন, কেন কিনছেন? ঠান্ডার জন্য পানি বানায় খান, শরবত বানায় খায় ফেলান, তাহলে বরফ রেখে দিলে গলতেই থাকবে, আপনার অপেক্ষা করবে না। একে মূল্যায়ন করতে হবে। আপনার জীবনটা যে যাইতেছে, আপনি কি এটা অনুভব করেন? এই 25 বছরের জীবনে আমি যতদিন দুনিয়াতে থাকব, থাকাটা বজায় দেখা যেতে 60 বছর, 70 বছর, 80 বছর, এই দুনিয়ার জীবনটাকেও পথে রাখার জন্য, দৃঢ়তার জন্য, ইমানি দৃঢ়তার জন্য, এত্তেবায়ে সুন্নতের দৃঢ়তার জন্য কাজ করতে হবে, মামুলাত আদায় করতে হবে, আমল সহি করতে হবে, আখলাক পরিশুদ্ধ বানাইতে হবে, নবিয়ানা আখলাক বানাইতে হবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। বেশি দুনিয়া খাইতে হয়, সন্তান ছেলে মেয়ে বিবি বাচ্চা আছে, অর্থ সম্পদ যা প্রয়োজন হালালভাবে উপার্জন করা, এর জন্য মেহনত করতে হবে। হালাল উপার্জন সংসার চালাবে, এটা যদি আমার মেহনতে সম্ভব না হইতো, তাহলে আল্লাহ এই হট শর্ত দিতেন না। তিনি বলছেন তুমি হালাল উপার্জন করো, হালাল উপার্জন তোমার ফ্যামিলি পরিবার পরিচালনার জন্য যথেষ্ট, এই আল্লাহ বলেছে। আল্লাহ কি গলত কথা বলছেন? প্রত্যেকটা মানুষের রেজেকের ব্যবস্থা করার মতো সময়, যোগ্যতা, ব্যবস্থাপনা আল্লাহর পক্ষ থেকে আছে। আমার এই জীবনের সময়ের থেকে ওইটাও করতে হবে, পরিবার পরিজন পরিচালনার যে কাজ এটাও করতে হবে, দুনিয়ার কাজ সুন্নত মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক। অপরদিকে আমার অনন্তকালের জীবনের শান্তির জন্য, নিরাপত্তার জন্য কবর, হাসর, উলসিরাত ওই কাজও করতে হবে, ওই পুঁজিও আমাকে একত্রিত জমা করতে হবে। তাইলে আমার এই 25 বছর জীবনে দুইটা কাজ করতে হবে। যে ব্যক্তি সময় অপচয় করে, সে জীবনেও অবিষ্ট লক্ষ্য অর্জন করতে পারবে না। হাদিসের মধ্যে হুজুর বলছেন, যেটা আমি হাদিস পড়ছি এটা শুধু অর্থ করা যাবে, ব্যাখ্যা দরকার নাই, নিজেরাই বুঝবে। নেগেটিভ পজিটিভ ইকতানিম খামসান, হে আমার উম্মত, তোমরা তো খুব যুক্তি তালাশ করো, আবার দিলে যতক্ষণ কবুল না করে মানতে চাও না, মুরব্বিকে মানা এই যুগে উঠে গেছে, নিজেই সবাই নিজের মুরব্বি। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে অন্তত মুসলমানরা তো নিজের মুক্তাদা মুরব্বি মান, দিলের বাইরে উনি কোনো কথা বলেন না, যুক্তির বাইরে উনি কোনো কথা বলেন না, ওনার কথার চাইতে মানুষের মধ্যে আর সহি শুদ্ধ
পৃথিবীর মানুষের জন্য কল্যাণের আর কোনো নসিহত হইতে পারে। গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে ওনার কথার মধ্যে উনি বলছেন এইটি যথেষ্ট মানার জন্য। গবেষণা করলে দেখা যায় এইটাই এইটাই আমার বলে এটাই সমাজে বলে। যেমন হে আমার মত পাঁচটি জিনিস বলছি, তার মানে দশটি দশটা জিনিস নেগেটিভ ছাড়ো, পজিটিভ গ্রহণ করো, যদি দুনিয়া আখেরাতের সফল হচ্ছে। এক নম্বর আয়াত একটা কাবলা মৌতিক, তোমার জীবন যারই জীবন আছে তার মৃত্যু আছে। নিশ্চিত কোনো আলামত আছে যেটা দেখে ভাবব পরে মৃত্যু আসতেছে? উনি বলছেন হ্যাঁ। কোনটা? তোমার জীবন, যার জীবন আছে তার মৃত্যু আছে। বলছেন একটা মানুষ বিবাহ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, দোকান থেকে তার জন্য কাপড় কিনতেছে, ওই দোকানেই কাপড় রাখা আছে তার কাফনের, কাপড় কিনে নিয়েছে বিয়ার জন্য, বিয়ার অনুষ্ঠান হয়েছে, বিবাহ হয়েছে, বিবাহের কাপড় আল্লাহ পরাইলেন তারে, বিয়ার পরে ওখানেই মারা গেছে। এখন তারে দুই ঘন্টা তিন ঘন্টার মধ্যে দাফন করতে, আবার ওই দোকান থেকে কাফনের কাপড়, তার মানে তার বিয়ার আগে তার জন্মের আগে কাফনের কাপড় রেডি। এক ঘন্টা আগে আসরের অনুষ্ঠানের কাপড় আছে, প্রায় বিয়া হয়ে গেছে, কিন্তু অনুষ্ঠান শেষ হওয়ার আগেই ওখানেই মারা গেছে, ঘরে যেয়ে মারা গেছে। এখন আবার ওই দোকান থেকে আসেন পরান হচ্ছে তোমার জন্য, ওইটা তো মনে থাকে বিয়া করবো বিয়া করবো, বিয়ার দিন যে তোমার কপালে মৃত্যু লেখা আছে এটা কয়বার দিলের মধ্যে আসে? আল্লাহ আমাদের বুঝবার তো ফিরবে সময় জীবন জীবন কিসের নামাজ, কিসের জাকাত, কিসের নিজের জীবনকে মূল্যায়ন করুন। এক একটা সেকেন্ড মিনিট আল্লাহ পাক তোমার বেশিও দেয় নাই কমও দেন নাই, যেটুকু তোমার দুনিয়ার জন্য প্রয়োজন আখেরাতের জন্য প্রয়োজন, একদম এক চুল বেশি না এক চুল কম না। তুমি তোমার এই সময়টাকে কোন কাজে লাগাইছ? অহংকারীর মধ্যে না নমনীয়তা দীনতাহীনতা, তোমার মধ্যে কোনটা কাজ করে? অহংকার আসলে তুমি আর আগে বাড়তে পারবে না। হাদিসে বুখারিতে আছে যার ভিতর অহংকার চুল পরিমাণ আছে আর এটা না ছেড়ে মারা যায় তাকে জাহান্নামে যেত। মান কানা ফি কলবিহি যাররা মিন কিবরিন দাখালান নার, আল্লাহ আমাদের হেফাজত। এক নম্বর এখানে নেগেটিভ পজিটিভ হইল, হায়াত থাকা কাবলা মৌত, এখানে এটা জিনিসটা বুঝেন হায়াত তো আসছে যেটা এটা শেষ হবে না, কিন্তু এই জগতে আরেকটা জগতে যাওয়া এটাকে মৌত
একটু সময়, এই সময়টুকু মন কাতা, রুহ আর শরীরের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়, কবরে গেলে আবার লেগে যায়, এটাকে মৌত বলা হয়েছে। তুমি দুনিয়াতে চলে যাবে, হুজুর বলেন উস্কুরু জিক্রা হাজিমিল লাজ্জাত, দৈনিক এই কথাটা মনে করো, তোমার কিন্তু মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে পারে, এই দুনিয়াতে আসল দুনিয়ায় চলে যাবে। আবার বলছেন যারা এইটাকে সবসময় স্মরণ করে, হ্যাঁ গুনাহ করবে না। এই জন্য বলছে কবরস্থান জিয়ারত করো সুন্নত তরিকায়, যা দেখো ওখানে কোনো রাজা বাদশাহ আছে, ফকির থরো আছে, তোমার বয়সীও আছে, কম বয়সীও বড় বয়সী আছে, শিক্ষা গ্রহণ করো। হায়াত কাবলা মৌতি, এই কথাটা কত চমৎকার, তোমার জীবনের মূল্যায়ন করো, মৃত্যু কিন্তু আসছে। বলেন আপনার দিলে এটা সাপোর্ট করে না করে না, দিলে না এটা মরতে হবে নাকি? কুল্লু নাফসিন যায়েকাতুল মউত, জীবন আছে, এটা দায়েমি না স্থায়ী না, কেমন গুরুত্বপূর্ণ কথা বলছেন। আর জীবনকে যদি মূল্যায়ন না করো, বাকি কোনো কাজ মূল্যায়ন করবে না, সব কাজ নির্ভরশীল জীবনের উপরে। তোমরা এক অবস্থার ভিতরে, পরিবেশের ভিতরে পৃথিবীতে আছো, আমার বয়স বেশি না, 40 বছর আগে আমরা এসে ভালো পরিবেশে ছিলাম, ফেসবুক তো দেখি নাই, টেলিফোন নাই, আমি অনেক শব্দের এখন নাম বলতে পারি নাই, লজ্জা লাগে, বেশি দরকার পড়লে 2-4 জনের শুনতে শুনতে মস্ক করে নি, ওয়ার্কশপ ওয়ার্কশপ এইটা আমার শিখতে হয়েছে, আর অনেক শব্দ বলি উল্টা পাল্টা। আর এখন এই বাচ্চারা 7 বছর 10-15 হয়ে আছে, কি আশ্চর্য, মেকার সব বিশাল বড় বিজ্ঞানী হয়ে গেছে, সারাদিন এটা নিয়ে বসে থাকে, ফেসবুক নিয়ে বসে থাকে, সব ধরনের মানুষ তেলাওয়াত করে না, যেটা আখেরাতের পুঁজি, জামাতে নামাজটাও পড়ে না, এই সন্তানরা আবার দেখে, অনেক মা বাপেরও সন্তানের লই এই দেখে, আর যখন ধমক দেখো তোমরা দেখো কেন এই হালাত পেদা হয়েছে। এখন মুরব্বীরা তাদের নিষেধ করতে পারে না, অভ্যাস থাকে কুলে রেখে নিজেই করেছে, এই এর ভিতরে যে কিভাবে সময় নষ্ট হইতেছে অনেক, কিন্তু এটা একটা বিশাল ব্যাপার হয়ে দাঁড়াইছে যে ফেসবুক, আগে তো টেলিভিশন তো সব জায়গায় পাওয়া যায়, সবাই পারে না বাড়িতে, এইটা তো আর কিনতে বেশি সময়ও লাগে না, আজকাল সব বেচা কিনা এগুলো সহজ হয়ে আছে, কিস্তিতে লয়ে এলে, আবার না দিলে আল্লাহর কাছে জবাব যদি দিতে হবে এটাও মনে নাই, আর দেয় না, বেশি আটকা পড়লে বাইরে দেয় হারা গেল। এইভাবে চরিত্রের অধঃপতন হচ্ছে, আমরা হাসি কোনো উপলব্ধি নাই, কারো নাই, কি করলে এই সমাজের সন্তানদেরকে অধঃপতন ঝরতেছে রক্ষা করা যায়, আমি একা একা চিন্তা করি, আরেকজন একা একা চিন্তা করে, কিন্তু বেস্ট ভালো কর্মসূচি, কার্যকর কর্মসূচি কারো পক্ষ থেকে আসতেছে না। এই জন্য নামানার মাধ্যা, বেয়াদবির মাধ্যা যুবকদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে, আল্লাহ আমাদের হেফাজত করে।
হুজুর কত সুন্দর কথা বলছে, মত তোমার জন্য নেগেটিভ, জীবন এখন তোর পজিটিভ, দেখো চিন্তা করে তোমার জীবনকে মূল্যায়ন করা দরকার। কিভাবে মূল্যায়ন করবে জানোই, সে কত বড়, তিনি নবী, ওনার সুন্নত তরিকায় তোমার জীবন চালাও, তাহলে জীবনের মূল্যায়ন হবে। আর তোমার কাজকর্ম সব কিছু দুনিয়া খেরাতের যদি সুন্নত মোতাবেক না হয়, তাহলে তুমি সময়ের মূল্যায়ন করছো এই কথা মনে করো না। সময়ের মূল্যায়নের মাপকাঠি হইল রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, হাদিস, কোরআন। তোমার কোনো কাজকর্ম করতে হইলে আগে তোমার জানতে হবে, বুঝতে হবে যে কোরআন কি বলে, হাদিস কি বলে, সাহাবারা কি বলে, আয়াম্মায় মুস্তাহিদিন কি বলছেন, ওলামায় হাক্কানি কি বলে। এর বাহিরে গেলে খেলাফে সুন্নত যদি আমল হয়, তাহলে এইটা তুমি এই আমলের সময়টাকে মূল্যায়ন করতে পারলে না অবমূল্যায়ন। এক, আল্লাহ আমাদের তৌফিক দিক, হায়াতাকা কাবলা মাউতিক, শাবাবাকা কাবলা হারামিক, সাংঘাতিক কথা। জীবন মৃত্যুর পরে দুই নম্বরে বলছেন আওকামা কাল, আগে পিছে তোমার যৌবনকে গুরুত্ব দাও, যৌবনের মূল্যায়ন কর। শিশুকালের কথা কিছুই বলেন মুকাল্লাফ না, যৌবনের মূল্যায়ন করো, গুরুত্ব দাও। ওই রকম যুবক হও, বুখারীর হাদিসে বলে সাত প্রকার লোক আসরের ময়দানে আল্লাহর আরশে থাকবে, তাদের বিচার নেওয়া হবে না, জানতে চলে যাবে না। সব ওই যুবক খমিরা বানাই, আমরা রুটি বানানোর জন্য আটা খমিরা, এটা কি বলে, আটা বানানো খমিরা বানায়, আর তেল দিলে সবটার মধ্যে তেল মা খাই না, আর মিশে হওয়ার জন্য ওই যুবক জীবনকে তার শরীরের মধ্যে জীবন তৈরি করছে, গোসে জীবন যাপন করছে, ইবাদত ইল্লাহ আল্লাহর অনুগতে, আল্লাহর গোলামিতে, আল্লাহর গোলামি ছাড়া না প্রথমে শুনতে আমি তার জীবন আমি শুনতে আল্লাহর ইবাদত দ্বারা, আল্লাহর রসের দ্বারা বাহের ভিতর সব বানাইছি। এই যে রসুল বলেন দেখো তুমি ঠিকই তো যৌবন কাটা, এটা সময় অতি গুরুত্বপূর্ণ, তুমি নিজেই যখন তুমি বয়স পনেরো ইচ্ছে থাকো, তোমার চিন্তা ভাব থাকে কি তুমি দেখো, প্রত্যেকটা মানুষ পনেরো বছরের নিচে বা পনেরো বছর বয়স ছিল, কি পড়ছে কি না পড়ছে কি জানছে, যখন তার বয়স পনেরোর জায়গায় বিশ তিরিশ হয়ে গেল, অনেক সময় আমি মনে মনে অনেকেই বলে যে কিতাবটি পড়ছিলাম প্রাইমারি স্কুলে মক্তবে হেফজ খানার পরে প্রথম শ্রেণীতে, এর মনে হয় সময়টা নষ্ট হইল, এই সমস্ত বই পড়ে আমার পাঁচ বছর গেল, এর সে তো ভালো বই আমি লিখতেই পারি,
কিন্তু ওইটা কোন সময়ে ছিল তুমি মনে করো, তখন তুমি 15 বছরের নিচের বয়স ছিল। এখন যে তুমি মনে করতেছ মেট্রিক পর্যন্ত যে বই পড়লাম এটা আমি এসে ভালো লিখতে পারি, তখন কিন্তু তোমার বয়স 40 হয়েছে, জ্ঞান বৃদ্ধি পাইছে। এই জ্ঞানটা আগে ছিল না, এই জন্য জ্ঞানী হয়েছ তখন না তুমি এটা বুঝতেছ, তখন তোমার জন্য এটাই ঠিক ছিল, এখন তোমার জন্য এটাই ঠিক। এই যৌবন কাল, এই যৌবনকালে যেমন আখেরাতের দিকে সে অনেক দ্রুত আগায় যেতে পারে, আপনি 2 রাকাত পড়েন যুবক আর আমি পড়ি, দুইটার মধ্যে পার্থক্য আছে। আমি তো উঠতে পারি না, বসতে পারি না, বাহিরে যেতে পারি না, কিচ্ছু পারি না, ঘরে বয়ে থাকি, গুনার কোনো পরিবেশে আমার যাইতে হয় না। গুনার পরিবেশে যারা আছে তারা আমার বয়ে আওয়াজ শুনে, আমি তাদের বুঝাই ঘরে বসে বসে। কিন্তু একটা যুবক তার যৌবনকালে চতুর্দিক দিয়ে কি পরিমাণ অপরাধ, তাকে ঘিরে রাখছে, চিন্তা করে দেখ। যৌবনের তাড়না এমন একটা শক্তি, আল্লাহর আল্লাহর রাসূলের পুরোপুরি উপলব্ধি, আখেরাতের খৌফ, একজন কঠিন মুরব্বীর অধীনে যদি না থাকে সব কিছুতে বাঁচতে পারে হয়তো, কিন্তু এই যৌবনের তাড়নার থেকে সে বাঁচতে পারে না। এটা বিশাল একটা পরীক্ষা যুবকের জন্য, যৌনতার প্রভাবমুক্ত জীবন, চোখকে হেফাজত করা, মনকে হেফাজত করা, ঠিক মুজাহাদা, বড় কঠিন মুজাহাদা। হস্তমৈথুন বাইরে গেছে ছেলেদের, কেন? এই জন্য হাদিসে আছে সময় হইলেই তাদের বিবাহ সম্পাদন করে দাও, সময় হয় নাই, 20-22 বছর বয়স হয়ে যেতেছে, প্রতিষ্ঠিত হও। এগুলো জাইয়ান রহমুস শয়তান, এগুলো ভূত শয়তানের পক্ষ থেকে। 25 বছরে তোমার ছেলে মেয়ে দুটোটাই শেষ হয়ে, আখলাক চরিত্র ধ্বংস হয়ে গেছে, তুমি আসো প্রতিষ্ঠানিয়া, আল্লাহ বলছে সময় মতো বিয়ে হবে, তাহলে তোমার চরিত্র ভালো থাকবে, তোমার রেজেকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিতেছি, বিশ্বাস কোথায় আমার? আজকে সমাজের এই যে নিরাপত্তাহীনতার একটা বড় অংশ হলো জিনা, বেবিচারিতা, ধর্ষণ, এইগুলো। আর এই যে এখন সারা মাদারেস স্কুল সব বন্ধ, এই ছেলেরা কি করবে? কিছু তো স্কুলে মাদ্রাসায় পড়িয়া কোরআন হাদিস পড়তো, কাজে লেগে থাকতো, 1 ঘন্টা 2 ঘন্টা হলেও তার কাজে লাগে। তো এখন তারা সব ঝরে যেতেছে, চরিত্রহীন হয়ে যেতেছে, নামাজটাও ঠিক মতো পড়ে না, এরম হয়ে যেতেছে। দুনিয়াতে একটা ভালো হলে একটা মন্দ হবেই, মন্দ হইলে ভালো হবে, বিবেচনা করা উচিত। আল্লাহ পাক করুণা দিছেন, আল্লাহ দুনিয়াতে করুণা দূর করে দে, কিন্তু করুণায় বিরাট ক্ষতি হইতেছে, জীবন যাইতেছে। কিন্তু এই করুণার সে বড় করুণা যে আখলাক চরিত্র নষ্ট হইয়া পশু হয়ে যেতেছে, এটাও বিবেচনা রাখা উচিত। ছেলে ফেলে ছড়ে যেতেছে, বিভিন্ন কাজে লিপ্ত হইতেছে, বেশি সন্ত্রাসীর দিকে চলে যেতেছে। আর যারা সন্ত্রাসগিরি করে ওরা এদের টেনে টেনে পয়সা দিয়ে তাদের লাইনে লয়ে যেতেছে। এই অধঃপতন তো মারাত্মক অধঃপতন, দুনিয়ারও আখেরাত। আমি মনে করি সব জায়গায় কোরআনের তেলাওয়াত বৃদ্ধি করা উচিত, নামাজ বৃদ্ধি করা উচিত, তওবা বৃদ্ধি করা উচিত, এমন ব্যবস্থা নেওয়া উচিত যে এর কারণে যেন ঈমান নষ্ট না হয়। করুণার কারণে আমি এত সতর্ক, কিন্তু ঈমান নষ্ট হয়ে যেতেছে, আখলাকে নববী নষ্ট হয়ে যেতেছে, পরিবেশ নষ্ট হয়ে যেতেছে, ওই পর্যায়ে আমাদের একটুকু খেয়াল নেই, ওইটাকে কিভাবে রোধ করা যায়। আল্লাহ আমাদের তৌফিক দান। যুবক ভাইয়ারা, সত্যি যখন যুবক ছিলাম বুঝি নেই,
এটা সমস্ত মুরব্বীরাই বলে গেছে, আমিও পড়ছি একদম যখন নিচের দিকে পড়ি, প্রাইমারিতে পড়ি, তখনও বুজুরা বুঝাইতেন, দেখো তোমরা এখনো যুবক, আমরা বৃদ্ধ হয়ে গেছি। উস্তাদেরা আমাদের বলতেন, মান আনাম কি মান দানাম, তার মানে জীবনের মূল্যায়ন করো, দুনিয়ার ফায়দা আখেরাতের অভিষ্ট লক্ষ্য অর্জনের কাজ করো। বলতেন উস্তাদ, আমরা জানতাম করিনি, এখন বৃদ্ধ হয়েছি, এখন ওই হুজুরের কথা মনে হয়েছে। আমিও যুবক ছিলাম, তোমাদের সামনে কথা বলছি, এই কথাটা জানা ছিল, জীবন কিভাবে মূল্যায়ন করা। আমাদের শিক্ষকরা মুরব্বীরা আমাদের বুঝাইছে, কিন্তু যৌবনকালে এমন এক জিনিস পাহাড়ের মতো কঠিন, এই পাহাড় অতিক্রম করতে পারিনি। এই দুর্গা দুর্গতে পারিনি, আজকে হাঁটি হাঁটিয়া কথা কইতে পারি না, তেলাওয়াত করতে পারি না, কিচ্ছু না, শরীরে কুলায় না। এখন বুঝতেছি যে হায় হায় আমার সবাই চলে গেছে, স্বাভাবিক মৃত্যুর বয়স শেষ, যাইতে হবে। এই আফসোস প্রত্যেকেই তার জীবনের শেষ মুসলমান, সে আলেম হোক জালিম হোক করে, কিন্তু যতদিন সে বৃদ্ধ অবস্থানে না যায়, হাজার বুঝানির পরেও সে বুঝে না, বুঝতেই পারে না, সে তাকেই যা বুঝে এটাই তারে চাপ দেয়, সেটাই সে করে। এটা অহংকারের দলিল। মুরব্বী বলতেছে এইটা করো, চাপ এটাই করতে হবে, এটাই করতে হবে, এই অহংকার বুঝে না সে, যাই যেন শয়তান এটাকে তারে তৈরি করে দেয়। যুবকরা নিজের রঙের কারণে, যৌবনের কারণে, শরীরের আঙ্গিক ভঙ্গিকের কারণে, শক্তির কারণে, অর্থের কারণে, বাবার নেসবতে নিজেকে অহংকারী করো না, তোমার জীবনের মূল্যায়ন করো। কাবলা হারামিক, তোমার যৌবন কিন্তু সবসময় থাকবে না, এটাও বরফের মতো যাইতেছে। কি আজীব নিজাম, অবিকল্প, প্রথমে আসে শিশুকাল, বাল্যকাল, এদের তিন নম্বরে নেওয়া যায় না, প্রথমে বৃদ্ধকাল এসে যেত, বাল্যকাল শেষ, এখন যৌবনকাল, যৌবনকালটার একটু পিছিয়ে আগে আনা যায় না, এরপরে বৃদ্ধকাল। দেখছেন পৃথিবীর সব বৈজ্ঞানিকরা মিলে এই তর্তি, এক নম্বর শৈশবকাল, দুই নম্বর যৌবনকাল, তিন নম্বর বৃদ্ধকাল, এটা একটু উলট পালট করা যাবে, পরিবর্তন করা সম্ভব। বৈজ্ঞানিকরা বিজ্ঞানীরা আরা বলবে যে হ্যাঁ, সার্জারি করা যায়। আসলে মনে মনে এরকম খেয়াল আসে, সার্জারি করলে আবার মতো যুবকের মতো দেখা যাবে, আলোচনা হয় তো, একবার মনে হচ্ছে যে তাহলে সার্জারি করি, লাখখানি দুই লাখ টাকা লাগবে, আর এমন ডাক্তার আছে আমার লাগবেই না। পরে ভাবলাম আমার চামড়া টাইনা টুইনা সব ঠিক করে দিল, আমার যৌবনকালে যে আমার শক্তিটা ছিল, স্বামী স্ত্রী মিলনের শক্তি সহ, ওইটা ফিরে আসবেনি না, ওইটা যদি না আসে, শারীরিক শক্তি যা শক্তি বলে,
এটা যদি ফিরে না আসে তারও মুসিবত হবে। দেখতে দেখা যায় যুবক আসলে বৃদ্ধ, এর তো দৈনিক গালি খেতে নামাজ করে না, ঠিক মতো উঠতে পারে না, বসতে পারে, ওই শক্তি তো ফিরে আসবে না। চামড়ার নিচে স্বভাবগত জন্মগত আল্লাহ যে শক্তি আমারে দিছেন, আমার চামড়াটা তুমি ছাপ করে বদলাই দিয়া যুবক বানাই দিবা, কিন্তু যৌবনকালের শক্তি ফিরে আসবে নি বলে না, এটা তো আরো মুসিবত, গালি খেতে। তাই আল্লাহর বিধান শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, পৃথিবীর কোন শক্তি তরতিব বদলাইতে পারে না। সূর্য সকালে উঠে দুপুর এবং আসর, এই যে তিনটা টাইম, এটা উলট পালট করা যায়? সকালকে সন্ধ্যা, সন্ধ্যাকে সকাল, সকালকে দুপুর পারানো যায়? তোমার হায়াতের যে অবস্থা আমার সারা দিনের একই অবস্থা, এটা কেউ বদলাইতে পারে না। গবেষণা করো কে করে এগুলো, কেন করে? মধ্যের সময়টা এই যে চলছে এখন, সারা দিনের মধ্যে এটা হলো মেইন সময়। যেমন আমার যৌবনকালটা আগে শৈশবকাল, পরে বৃদ্ধকাল, মধ্যেরটা এটা হলো কাজের সময়। যৌবনকাল এটা কাজের সময়, এটাকে মূল্যায়ন করুন। রাত্রিতে পারবা না, বিকালে পারবা না, সকালেও পারবা না। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দাও। তাই তোমার যৌবনকাল একদিন চলে যাবে, এর আগে তোমার যৌবনকে মূল্যায়ন করুন। নম্বর তিন, সিহাতাকা কাবলা সুকুমিক, আল্লাহ তোমাকে এখন সুস্থ রাখছেন, কখন যে তুমি অসুস্থ।